প্রিয় শ্রোতা, প্রিয় উপস্থিতি, সবাইকে ওয়াইফাই যাবে পছন্দ থেকে সবাইকে ওয়াইফাই পক্ষ থেকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমাদের দুর্যোগপূর্ণ পরিবেশ অতিক্রম করছে, কিন্তু আমরা চিন্তা করছিলাম কয়েকবার যে আমরা ক্যান্সেল করি আজকের সেমিনারটা, কিন্তু এটাও ঠিক যে ঢাকাতে মোটামুটি কম্পারেটিভলি একটু পরিস্থিতি ভালো থাকার কারণে আমরা এটা ছোট পরিসরে হলেও মেহমানদের অনেকে না আসার পরেও আমরা এটা রান করার সিদ্ধান্ত নিয়েছি আজকের সেমিনারটা। তো ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন নিজের বলার মতো গল্পের মেন্টর ফাউন্ডার আমাদের সকলের শ্রদ্ধা বাদন অপটিমাক্স কমিউনিকেশন লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর ইকবাল ওয়াহ ভাই, আমাদের তরুণদের আইকন বলা ছিল। তো আমরা আজকে আসলে আমরা কেন একসাথ হয়েছি, আমাদের সিনিয়র উদ্দেশ্য কি, কোনটা কি, পারপাসটা কি, এই বিষয়ে আমি একটু বলতে চাচ্ছি। তো আমরা আসলে ওয়াই ফিজডি উইথ প্ল্যাটফর্ম ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট আমাদের প্রতিষ্ঠান নাম, আমরা একটা ইউথ অর্গানাইজেশন। আমরা মূলত কাজ শুরু করেছিলাম 2016 সাল থেকে। 2015 সালে যখন 2001 থেকে 2015 সাল ছিল এমডিজি একটা সময় ছিল, এমডিজি সৎসাপ্ত উন্নয়ন লক্ষ্যমাত্রা, এমডিজি মেয়াদ যখন উত্তীর্ণ হলো 2015 সালের 25 সেপ্টেম্বর জাতিসংঘের সকল সদস্য দেশ একসাথ হয়ে নতুন করে এই সময়টা বাড়িয়ে নাম দিয়েছিল এসডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, এবং এখানে প্রায় 17টা গোল নির্ধারণ করা হয়েছে, 169টা টার্গেট নির্ধারণ করা হয়েছে। এই ক্ষেত্রে দেখা গেছে উন্নত কান্ট্রিগুলো ইউরোপ, তারপর হচ্ছে আমেরিকার যে কান্ট্রিগুলো, এই কান্ট্রিগুলো দেখা গেছে 17টা গোলের মধ্যে 10টা, 11টা, 12টা গোল অ্যাচিভ করা অলরেডি। কিন্তু আমরা বাংলাদেশের মতো উন্নয়নশীল যে কান্ট্রিগুলো, এগুলোর 17টার মধ্যে কম বেশি সব জায়গায় গেছে। তো এই যে এসডিজি লক্ষ্যমাত্রা, আমার কাছে মনে হচ্ছে বা সবাই বলবেন আমার সাথে একমত হবেন যে এই 17টা গোলের বাইরে খুব বেশি বাংলাদেশে বলি, আমরা পৃথিবীতে বলি, কোথাও খুব বেশি সমস্যা নেই, এই 17টার মধ্যে সীমাবদ্ধ। এই যে টার্গেট গুলো যদি আমরা পড়ি, সাবগোল গুলো যদি আমরা পড়ি, তাহলে আমরা দেখবই তো এখানে বাংলাদেশের যে উন্নয়ন, বাংলাদেশে দেখা গেছে যে এর আগে এমডিসিতে যেটা বলা হয়েছিল 2001 থেকে যে 15 সাল পর্যন্ত চলছে, এটাতে বলা হয়েছে যে কি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, এখানে শুধুমাত্র ইকোনমিক গ্রোথটাকে প্রায়োরিটি দেওয়া হবে, যে ইকোনমিক গ্রোথ 5 থেকে 6 হলো হ্যাঁ ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু 15 সালে এসে সকল দেশ দেখলো যে ডেভেলপমেন্ট হচ্ছে ঠিক আছে, কিন্তু ডেভেলপমেন্টটা কেন জানে অ্যাকশন হচ্ছে না, রাস্তা হচ্ছে উন্নয়ন হচ্ছে, 2 দিন পরে ভেঙে যাচ্ছে, এরপরে জিডিপির হার বাড়তেছে, কিন্তু জিডিপির হার যেভাবে বাড়তেছে ওই তুলনায় বেকারত্বের হার কিন্তু কমতেছে না, কর্মসংস্থান বাড়তেছে না। সুতরাং এখানে ডেভেলপমেন্টটা হচ্ছে কিন্তু টেকসই হচ্ছে না ডেভেলপমেন্ট। এই চিন্তাগুলো মাথায় রেখেই মূলত উন্নত কান্ট্রিগুলো জাতিসংঘভুক্ত সকল দেশ চিন্তা করছে যে আমরা এই জায়গাতে একমত হওয়া দরকার সকল দেশ। তখন থেকে এসডিজি শুরু 2015 থেকে 2030 সাল পর্যন্ত নির্ধারণ করা হচ্ছে এর মেয়াদ। এই মেয়াদে 15 বছর মেয়াদ, এই মেয়াদে অলরেডি আমাদের 4 বছর চলে গেছে। তো আমরা 2015 সালের শেষের দিকে যখন জাতিসংঘ ঘোষণা দিই, তখন বাংলাদেশের একটা প্রতিষ্ঠান প্রথমে শুরু করে এটা হচ্ছে সিপিডি, আমরা জানি রিসার্চ প্রতিষ্ঠান, সিপিডি একটা প্ল্যাটফর্ম করলো সিটিজেন প্ল্যাটফর্ম ফর এসডিজিস ইন বাংলাদেশ। কিন্তু আমরা কয়েকজন চিন্তা করলাম, আমি তখন ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স করছি, তখন আমরা চিন্তা করলাম যে আমরা ইউথদেরকে দিয়ে একটা প্ল্যাটফর্ম করি, কারণ হচ্ছে বাংলাদেশের ডেভেলপমেন্ট যদি আমরা চিন্তা করি, ইউথদেরকে বাদ দিয়ে কোনো ডেভেলপমেন্ট বাংলাদেশে সম্ভব না, কারণ 1 থেকে 35 বছর পর্যন্ত হচ্ছে ইউথ, যুবনীতি অনুযায়ী 1 থেকে 35 বছর বয়স যাতে তাদেরকে বলা হচ্ছে ইউথ। কিন্তু আমরা যদি এটা বাড়িয়ে যদি বলে 40 পর্যন্ত ইউথ, তাহলে 50% মতো হচ্ছে বাংলাদেশে ইউথ। সেই 50%কে বাদ দিয়ে কোনো ডেভেলপমেন্ট বাংলাদেশে সম্ভব না। এই চিন্তা মাথায় রেখে
আমরা শুরু করলাম কিছু আমার সহপাঠী কিছু সহ শুরু করলাম যে আমরা একটা ইউথ প্ল্যাটফর্ম করব। এই প্ল্যাটফর্মের মধ্যে আমরা সকল ইউথদেরকে এসডিজি বাস্তবায়নের সাথে এনগেজমেন্ট ওদের ইনভলভমেন্টটা বাড়াবো এবং এই ক্ষেত্রে আমরা ইউথ অর্গানাইজেশনকে ইনভলভমেন্ট করতে পারি, ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে ইন্টারন্যাশনাল ইউথ অর্গানাইজেশনের সাথে লিঙ্ককে আমরা বাড়াইতে পারি। এর মাধ্যমে যেহেতু ইন্টারন্যাশনাল ইস্যু, এটা ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে যোগাযোগ করাটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই চিন্তাগুলো মাথায় রেখে আমরা ওয়াইফিজে যাত্রা শুরু করি 2016 সাল। তখন থেকে আমাদের আস্তে আস্তে করে অনেকগুলো কাজ চলছে, বেশিরভাগই কাজ হতো আমাদের অনলাইন বেসড। ইন্টারন্যাশনালে প্রায় 25টার মতো দেশে আমাদের রিপ্রেজেন্টেটিভ আছে, বাংলাদেশে প্রায় 64টা আমাদের 40টার মতো দেশে আমাদের রিপ্রেজেন্টেটিভ আছে, প্রায় সকল প্রাইভেট পাবলিক পার্টিতে আমাদের রিপ্রেজেন্টেটিভ আছে, কাজ করছেন। তো বিষয়টা একটু ইন্টারন্যাশনাল ইস্যু হওয়ার কারণে বাংলাদেশের অনেকে যেহেতু বুঝে না, আসলে ঢাকার বাইরে খুব বেশি মানুষ এই বিষয়ের সাথে খুব বেশি পরিচিত না, এজন্য বুঝাতে একটু সময় লাগতেছে। তো আমরা ওই কাজটা করতেছি, আমরা আমাদের অলরেডি দুইটা প্রজেক্ট চলমান, একটা হচ্ছে ফর দ্য ইউথ বাই দ্য ইউথ একটা প্রজেক্ট। এই প্রজেক্টের আওতায় আমরা ইউথদেরকে এসডিজি বিষয়ক জ্ঞান প্রদানের জন্য চেষ্টা করতেছি, এসডিজি বিষয়ক অ্যাওয়ারনেস তৈরি করার জন্য চেষ্টা করছি। পাশাপাশি আমাদের একটা প্রজেক্ট চলমান, একটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। আমাদের বিশেষ যেটা করে ইকবাল মাহার ভাই, স্কিল ডেভেলপমেন্ট ছাড়া বাংলাদেশে এসডিজি বাস্তবায়ন একেবারেই অসম্ভব। কারণ হচ্ছে বাংলাদেশে বললাম যে 50% হচ্ছে ইউথ, আর এই 50% মধ্যে একটা বড় অংশ হচ্ছে বেকার, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই। আর এই বেকার জনগোষ্ঠী নিয়ে যদি বেকার জনগোষ্ঠী যদি কর্মসংস্থান তৈরি হয় তাহলে অটোমেটিক বাংলাদেশে ইকোনমিক গ্রোথ বাড়বে। আর ইকোনমিক গ্রোথ যদি বাড়ে, স্বাভাবিকভাবে এই সবটা গোল অ্যাচিভ করা বাংলাদেশের জন্য ইজি হবে। ইকোনমিক গ্রোথ যদি না বাড়ে, আমরা যদি ইকোনমিক জায়গাতে যদি দুর্বল থাকি, এই সবটা গোল কিছুতেই সম্ভব না। এই জন্য আমাদের এই স্কিল ডেভেলপমেন্টটা জরুরি, এবং স্কিল ডেভেলপমেন্ট এই জন্য জরুরি যে আমাদের যাদের চাকরি হয় না, আমাদের কর্মসংস্থানের সমস্যা আছে, বেশিরভাগই হচ্ছে একাডেমিক কোনো সমস্যা না, সার্টিফিকেটের কোনো সমস্যা না, আমাদের হচ্ছে স্কিল নেই, এই জন্য আমাদের চাকরি হচ্ছে না, আমরা বেকার। যদি আমাদের স্কিল থাকতো তাহলে হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল মার্কেট আছে, ওইখানে আমরা করতে পারতাম। হ্যাঁ, আমাদের সীমাবদ্ধতা আছে, এটা ঠিক আছে, কিন্তু আমাদের যদি স্কিল থাকতো তাহলে ইন্টারন্যাশনাল মার্কেটও ইজিলি অ্যাক্সেস করতে পারতাম। এই জন্য আমরা ওয়াইফিএসডি কাজ করছি শুধুমাত্র, আমাদের মিশন হচ্ছে এসডিজির সাথে ইউথের এঙ্গেজমেন্টটা, ইউথের সম্পৃক্ততা বাড়ানো হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আজকের সেমিনারের উদ্দেশ্য হচ্ছে আমরা এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে ইউথের কী কী ভূমিকা, কে কীভাবে আমরা পার্টিসিপেট করতে পারি, এই বিষয়ে আমরা কিছু দিক নির্দেশনা পাবো আমাদের কাছ থেকে, অতিথিদের কাছ থেকে। শুধুমাত্র ওদেরকে দাওয়াত দিয়েছি, আমার বিশ্বাস যে ওরা একজন যদি জানে, একটা প্রতিষ্ঠানের একজন যদি এ বিষয়ে সচেতন হয়, তাহলে হচ্ছে ওর পদস্থান 500 জন 1000 সচেতন হবে এসডিজি বিষয়ে। এই জন্য আমরা আজকের সেমিনারের উদ্দেশ্য হচ্ছে আমরা কিভাবে এসডিজি এর সাথে আমাদেরকে সম্পৃক্ত করতে পারি, আমরা যে জায়গা থেকে কাজ করি, আমরা যে প্রতিষ্ঠানে কাজ করি, ওই প্রতিষ্ঠানগুলো কিভাবে এসডিজি এর সাথে সম্পৃক্ত করতে পারে, এই বিষয়ে আমরা কিছু ডিরেকশন আমরা এখান থেকে নিয়ে যাব। পাশাপাশি এসডিজি যে 17 নম্বর গোল, এই 17 নম্বর গোল হচ্ছে পার্টনারশিপ। ওই পার্টনারশিপে 17 নম্বর গোলে বলা হয়েছে যে এই পার্টনারশিপ ছাড়া কিছুতেই এসডিজি সম্ভব নয়। এই পার্টনারশিপটা হইতে পারে ইন্টারন্যাশনাল পার্টনারশিপ, ন্যাশনাল টু ইন্টারন্যাশনাল, ন্যাশনাল টু ন্যাশনাল, জিও এনজিও, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, তারপর হচ্ছে ইউথ অর্গানাইজেশন টু ইউথ অর্গানাইজেশন পার্টনারশিপ, মানে ভ্যারাইটিস পার্টনারশিপ ছাড়া এই এসডিজি বাস্তবায়ন সম্ভব না। সেই জন্য আমরা চাচ্ছি আমরা একটা প্ল্যাটফর্ম হই এসডিজির বিষয়ে, অন্য যে কোনো কাজ আমরা নিজেদের মতো করে করি, কিন্তু এসডিজির বিষয়ে আমরা এক জায়গাতে একটা প্ল্যাটফর্ম থেকে কাজ করি। আমরা একজন আরেকজনের একটা প্রতিষ্ঠান অবস্থান না, উদ্বোধন না, আমরা জাস্ট পার্টনার, আমরা সবাই একসাথে দেশের জন্য কাজ করব। হ্যাঁ, আমরা সমাজের জন্য কাজ করব, আমরা এসডিজি বাস্তবায়নের জন্য কাজ করব। তো আমাদের আজকের সেমিনার থেকে আমরা অবশ্যই কিছু ডিরেকশন, শেষ পর্যায়ে আমরা আউটকাম আউটপুট আমরা নিয়ে যাব। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ফিলিপাইন চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট
আমাদের শ্রদ্ধা মাজন আকবর আল হাকিম, উনি আমাদের উদ্দেশ্যে কথা বলবেন, পরবর্তীতে আমরা শুনবো। আমরা আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে, আজকের সেমিনারের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি।